রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, এসএসসির তরফ থেকে এসএসসি কনস্টেবল জিডি ভ্যাকেন্সি 2023 সম্বন্ধে এসএসসি আজকের ডেটে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিশ জারি করেছে। তোমরা অনস্ক্রিন নোটিশটা দেখতে পাচ্ছ। এই নোটিশটা আজকের ডেটেই, অর্থাৎ আজ 13 ডিসেম্বর 2023 আজকের তারিখেই এসএসসি তোমাদের এই ইম্পর্টেন্ট নোটিশটি জারি করেছে। তো এই নোটিশটিতে তোমাদের কী বলা রয়েছে আমি তোমাদেরকে একবার তোমাদের সামনে পড়ে শুনিয়ে দিচ্ছি, দেখে নাও। এখানে তোমাদের বলা রয়েছে, ইট ইজ হেয়ার বাই রিট্রেড দ্যাট ক্যান্ডিডেট অফ কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স সিএপিএফ এসএসএফ অ্যান্ড রাইফেলসম্যান জিডি ইন আসাম রাইফেলস এক্সামিনেশন 2024 শুল্ড সাবমিট দ্যাট অনলাইন অ্যাপ্লিকেশন মাচ বিফোর দ্য ক্লোজিং ডেট ইন 31 ডিসেম্বর 2023। তো এর বাংলা অর্থটা কি আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, দেখো। এসএসসি তরফ থেকে এই নোটিশটা সাধারণত 10 দিন আগে জারি হয় অ্যাপ্লিকেশনের লাস্ট ডেটের, কিন্তু আজ 13 তারিখ, তোমাদের অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হচ্ছে 31 ডিসেম্বর, মানে তোমাদের 19 দিন আগে কিন্তু এসএসসি এই নোটিশটা জারি করেছে। এর অর্থটা এটাই বোঝাচ্ছে এসএসসি, তোমরা যারা যারা এখনও পর্যন্ত ফর্মটা অ্যাপ্লাই করোনি, ইমিডিয়েট ফর্মটা অ্যাপ্লাই করো, কারণ এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু হেভি ট্রাফিক, মানে দিনের পর দিন ট্রাফিক বাড়তেই চলেছে। এখনও পর্যন্ত তোমাদের এসএসসি জিডিতে 25 লাখেরও বেশি কিন্তু ফর্ম ফিল আপ হয়ে গেছে, 25 লাখেরও বেশি। তোমরা বুঝতে পারছ এসএসসিতে যে ম্যাক্সিমাম ফর্ম ফিল আপ সেটা কিন্তু লাস্টের দিকে ক্যান্ডিডেট করে, আর এই সমস্যাটাতে আগেরবারে অনেক ক্যান্ডিডেট ভুগেছিল। ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের ফর্মের জন্য অ্যাপ্লাই হয়নি, ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের ফর্ম অ্যাপ্লাই হওয়ার পরও ফিস পেমেন্ট হয়নি, তো তাদের তো ফর্ম তো রিজেক্ট হবেই যাদের ফিস পেমেন্ট হয়নি। সেই জন্য এসএসসি আজ 19 দিন আগে তোমাদেরকে ইনফর্ম করে দিল, যারা যারা এখনও পর্যন্ত ফর্মটা অ্যাপ্লাই করোনি, ইমিডিয়েট তোমরা ফর্মটা অ্যাপ্লাই করো, লাস্ট ডেটের অপেক্ষায় থাকো না। লাস্ট ডেটে হয়তো তোমাদের সার্ভারে কোনো রকম সমস্যাও আসতে পারে, কারণ দিনের পর দিন ট্রাফিক বাড়তেই থাকছে এসএসসি জিডি অফিসিয়াল ওয়েবসাইটে, সেখানে ফর্ম আরও বেশি করে তোমাদের দেওয়া হচ্ছে। সেই ক্ষেত্রে তোমাদের আমি একটা আন্দাজে বলে রাখছি, এইবারে এসএসসি জিডিতে কমসে কম 50 লাখ ফর্ম ফিল আপ হতে চলেছে। এটা তোমাদের কিন্তু একটা হেভি কম্পিটিশন, তোমরা বুঝতে পারছ তোমাদের কম্পিটিশন কিন্তু খুব টাফ হতে চলেছে। তোমরা খুব ভালোভাবে প্রস্তুতি নাও, আর যারা যারা এখনও পর্যন্ত অ্যাপ্লাই করোনি, লাস্ট ডেটের অপেক্ষায় আছো, তোমরা সেই ধারণাটা মন থেকে মুছে ফেলো, ইমিডিয়েট তোমরা তাড়াতাড়ি গিয়ে এসএসসি জিডিতে ফর্মটা অ্যাপ্লাই করে দাও। আর বন্ধুরা, তোমাদের জন্য একটি ইম্পর্টেন্ট বার্তা, আমি এই ভিডিওর ডিসক্রিপশনে আমার ফেসবুক পার্সোনাল প্রোফাইলের লিঙ্ক আমি দিয়ে রাখছি, তোমরা গিয়ে আমার ফ্রেন্ড লিস্টে অ্যাড হয়ে যাও, এবং তোমাদের যদি কোনো রকম সমস্যা থাকে ডাইরেক্ট আমাকে মেসেঞ্জারে গিয়ে মেসেজ করো। তো ওটা আমার পার্সোনাল ফেসবুকের প্রোফাইল, যেটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখছি, ইমিডিয়েট তোমরা ওখানে গিয়ে আমার ফ্রেন্ড লিস্টে অ্যাড হও এবং তোমাদের সমস্যাগুলো আমাকে মেসেঞ্জারে মেসেজ করো। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।